চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন, হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে। কেয়ারটেকার ইন্টারিম কোনো কিছু সংবিধানেই নাই। আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে। আর অ্যাপ্লিকেশন বলে দিল হয় এরা সব নারী হয়ে যাবে। দুই লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে। মানে একটা তামাশা চলছে দেশে। সরকার তারা শপথ নিয়েছে এই সংবিধানের উপরে। আপনি একটু দেখেন, ইভেন্টসগুলি দেখেন, 5 তারিখ, 6 তারিখে আপনি ডিসলভ করে দিলেন পার্লামেন্ট, আর্টিকেল 72 সম্ভবত। কিভাবে ডিসলভ করলেন? ওইটার প্রভাইসোতে লেখা আছে যে প্রাইম মিনিস্টার বললে তারপরে ডিসলভ হবে। প্রেসিডেন্ট কিভাবে ডিসলভ করলো? একটু ওয়েট করলে হতো। 7-8 তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইসার একটি প্রতিবেদন পাঠাতেন ডিসলভ করার জন্য। কে ছিল, কারা করলো এটা? তখন তো উনি দেশেও নাই, প্রধান উপদেষ্টা। 7 তারিখে আপনি শপথ নেবেন, অ্যানাউন্স করলেন 7টার সময় শপথ নেবেন। কারোর মাথায় আসলো যে কিভাবে শপথ নেব? একটা রেফারেন্স দেই, 106 রেফারেন্স দিলেন, রেফারেন্স পাঠালেন। কাকে পাঠালেন রেফারেন্স? ওই যে অ্যাপেলেট ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে 7 জন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স। ওরা 2 লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে। কোথায় পেল তারা ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে? কেয়ারটেকার ইন্টারিম কোনো কিছু সংবিধানেই নাই। আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে। আর অ্যাপ্লিকেশন বলে দিল হয় এরা সব নারী হয়ে যাবে। হবে তারা বলেন আপনারা? তো এই কি জিনিস হচ্ছে? এবং 106 আপনি আপনি সেখানে বসে এটা করতে পারেন না, আপনাকে শুনতে হবে কিছু লয়ার্সদেরকে, আপনাকে শুনানি করতে হবে। এইটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কাকে কাকে শুনবেন, সবাইকে না। বিকজ একটা মতামত নিয়ে আপনাকে রেফারেন্সের উত্তরটা দিতে হবে। 2 লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে। মানে একটা তামাশা চলছে দেশে। আপনি একটি সরকার বানালেন, একটি এনজিও সরকার বানালেন, আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যারা কিছু যাদের কিছু ভিশন আছে। কিসের এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে? অনেক রাজনীতিবিদ আছে, আপনি ওদেরকে ওদেরকে নিয়ে বানাতে পারতেন। আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি 2 জন দাও, আওয়ামী লীগ ইয়ে নুরুল হক নূর তুমি 2 জন দাও, অমুক তুমি 2 জন দাও। আপনি একটা এনজিও সরকার চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন। হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে। আপনি 7 তারিখে ওত দিলেন, এখন যে সরকার চলছে কেউ বলতে পারবে যে এই সরকার চলছে? ওদের মাথায় কি আছে? আপনি 6টা কমিশন করেছেন, 1 তারিখ থেকে কমিশন হবে, 1 তারিখ থেকে। কেন এত সময় লাগবে? কেন কমিশন তো 2 দিনের মধ্যেও বসতে পারে, 6টা জায়গা দিয়ে দেবেন, 6 জায়গায় তারা বসে কাজ শুরু করবে। 1 তারিখে কেন শুরু করবে? 2-3 মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে? আর আপনি ওভারল্যাপিং কমিশনস দিয়েছেন, একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য, একটা দিয়েছেন সংবিধানের জন্য, একটা দিয়েছেন ইলেকশনের জন্য। কি ইলেকশন অথবা জুডিশিয়ারি, এটা কি সংবিধানের বাইরে? এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে। আপনি ওদেরকে মেম্বার করে দিতেন ওদেরকে নিয়ে। আপনি আপনি কাদেরকে, আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন? ধরেন